তো বন্ধুরা, আজকে আমরা জানব ফুল কাকে বলে, ফুল কয় প্রকার ও কী কী, আদর্শ ফুল কাকে বলে, একলিঙ্গ ফুল ও উভয়লিঙ্গ ফুল কাকে বলে উদাহরণসহ আলোচনা এখানে করেছি। তো চলো শুরু করা যাক। ফুল কাকে বলে? উদ্ভিদের জননে সাহায্যকারী পরিবর্তিত বিটপকেই ফুল বলা হয়। ফুল কত প্রকার ও কি কি? ফুল দুই প্রকার, যথা সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল, দ্বিতীয়ত অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল কাকে বলে উদাহরণ দাও। যে সমস্ত ফুলে চারটে স্তবকই, অর্থাৎ বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রী স্তবক থাকে, সেই ফুলকেই সম্পূর্ণ বা আদর্শ ফুল বলা হয়। আদর্শ ফুলের উদাহরণ হল জবা। অসম্পূর্ণ ফুল কাকে বলে? যে সমস্ত ফুলে চারটি স্তবকই, অর্থাৎ বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রী স্তবক, এর মধ্যে একটি স্তবক থাকে না, সেই সমস্ত ফুলকে অসম্পূর্ণ ফুল বলা হয়। অসম্পূর্ণ ফুলের উদাহরণ হল কুমড়ো, রজনীগন্ধা। একলিঙ্গ ফুল কাকে বলে? যেসব ফুলের মধ্যে পুংস্তবক বা স্ত্রী স্তবকের মধ্যে একটি মাত্র স্তবকই উপস্থিত থাকে, তাদের একলিঙ্গ ফুল বলা হয়। একলিঙ্গ ফুলের উদাহরণ হল কুমড়ো, নারকেল, তাল ইত্যাদি। উভয়লিঙ্গ ফুল কাকে বলে? যে ফুলে পুংস্তবক এবং স্ত্রী স্তবক একই সঙ্গে থাকে, তাকে উভয়লিঙ্গ ফুল বলা হয়। উভয়লিঙ্গ ফুলের উদাহরণ হল ধুতুরা, জবা, অপরাজিতা ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে করো।